ভাগ আছে, তাকে তিন তিনবার রিমান্ডে নেওয়া হয়েছে। এই মামলার কোনো তথ্যগত এবং কোনো প্রমাণ তার বিরুদ্ধে এখন আসে নাই। বিধায় আমাদেরকে জামিন মঞ্জুর করা হোক, দিঘা আদালত সেটা মঞ্জুর করেছে। আপনারা জানেন দেশে আইন আছে, আইনের শাসন আছে, আদালত আছে। আমাদেরকে আদালতের উপর আস্থা রাখতে হবে। করিমনির বিরুদ্ধে আজকের যে মামলা সেটা শুধু মাদক নয়, তার বিরুদ্ধে এলএসডি এবং আইসির অভিযোগও আনা হয়েছে। এই ধরনের একটি মামলায় আমরা অত্যন্ত সতর্কতার সাথে হাইকোর্ট আদালতে আমাদের আইনি পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হয়েছি এবং সেই কারণে আজকে জামিন লাভ হয়েছে। আপাতত তার মুক্তিতে আর কোনো বাধা নেই। আমরা চেষ্টা করব তাকে যেন আজকেই জেল হাজত থেকে মুক্ত করা যায়। রিমান্ড বারবার নিতে পারেন, তবে সেটা অবশ্যই প্রয়োজন থাকতে হবে এবং ব্যাখ্যা থাকতে হবে। অপ্রয়োজনীয় রিমান্ড কখনোই নেওয়া যাবে না। রিমান্ডের বৈধ চ্যালেঞ্জ করে হাইকোর্টে যে মামলা হয়েছে সেটা আমি করি নাই, সেটা তবু আমি বলছি আপনাদের জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে। রিমান্ড অপ্রয়োজনীয় রিমান্ড এমনিতেই অবৈধ, এটাকে অবৈধ ঘোষণার করার কি কিছু আছে? জামিনে যে কন্ডিশন দিয়েছে চার্জশিট হওয়া পর্যন্ত আমাদেরকে জামিন মঞ্জুর করেছে বা পুলিশ প্রতিবেদন না আসা পর্যন্ত। ভাই সাইডে দিয়ে দেবেন, সাইডের তেল লাগলেন ভাই, ভাই আরো সাইডে দিয়ে দেবেন, আমি দিয়ে দেবেন, নাহলে আমরা ফিরেন পাবো। এখন আজকে পরিমাণে জামিনে যে আদেশ ছিল সেটা তাতে জামিন দেওয়া হয়েছে। আসলে জামিন দেওয়ার এখতিয়ার আদালতের, আমরা রাষ্ট্রপক্ষের থেকে এই মামলা আমরা অপোজ করেছি। আমরা পুরোটা এই ধারে যে বক্তব্য সেটা আমরা বলেছি যে র্যাব তার বাসায় যে অভিযান চালিয়েছে সেখানে চলার পরে তার দেখানোর মতো, তার উপস্থিতিতে এবং তার প্রবেশ করার মতো তার বাসা থেকে বিদেশি মদ, আইস এবং ইলেকট্রি উদ্ধার হয়েছে। এটা আদালতকে আমরা ক্যাটাগরিক্যালি বলেছি এবং এখানে আসামি পক্ষ তারা বক্তব্য রেখেছে। এখন দুপক্ষের বক্তব্য শুনেই আদালত যেটা ভালো মনে করেছে তাদের জামিন দিয়েছে। এখানে আদালতের এটা এখতিয়ার, জামিন দেওয়াটা এখতিয়ার, এখানে আমাদের আর কিছু বলার নেই। এখানে মেনলি যেটা আমার কাছে যেটা মনে হয়েছে, যেহেতু সে একজন চিত্রনায়িকা, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে, অনেক পরিচর্যের সাথে তার চুক্তি হয়েছে, এই যে তার সিনেমাগুলিকে এগুলো কন্টিনিউ করতে হবে, এই জন্য তাকে এই গ্রাউন্ডেই আমি মনে করি যে এই গ্রাউন্ডে তাকে জামিন দেওয়া হয়েছে।
আমি তো অনেক কথাই বলেছি, আমি আমি যে কথা বলেছি যে তার কাছে যে 18 লিটার 18.5 লিটার মদ পাওয়া গেছে, তার কাছে এলএসডি পাওয়া গেছে, তার কাছে আইস পাওয়া গেছে এবং মাদক সেবন করার জন্য তার কাছে পাইপ পাওয়া গেছে। এইটা তো পুরো এজার বক্তব্য এবং এখানে তার নিরপেক্ষ যারা তার সাক্ষী তাদের উপস্থিতিতে এই জব্দ করা হয়েছে এই মাদকগুলো, হয়তো আমরা অবশ্যই নিজে হাতে বের করে দিয়েছি, আমরা আদালতে এগুলোই বলেছি। এখন তারপরে এখন আদালত জামিন দেওয়াটা এটা হলো আদালত দেখতে আমি বারবার বলছি। না না এটা তো এটা মামলার কোনো ক্ষতি হবে না, কারণ জামিন জামিন যে কোনো পর্যায়ে যে কোনো অবস্থায় জামিন পেতে পারে, দীর্ঘদিন কাস্টমিতে থাকবে এমন কথা। আদালতে মামলা যেহেতু এখন এটা তদন্তাধীন আছে, এখন তাকে পর্যন্ত পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত সে অন্তর্বর্তীকালীন জামিনে থাকবে। হ্যাঁ এখন যেটা পুলিশ তদন্ত করে তার বিরুদ্ধে যদি তার কাছে যে মাদক পাওয়া গেছে তদন্ত করে যদি সাক্ষী প্রমাণ পায় তাহলে তার বিরুদ্ধে চার্জশিট হবে, আর যদি কোনো কিছু না পাওয়া যায় তার থানায় ভর্তি করবে। এখন এটা আমাদের নির্ভর করবে যে পুলিশ কী প্রতিবেদন দেয়। সেটাই এটা না এটা পরে তো বলা যাবে না।